হ্যালো বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়ে টু জবস ইন বেঙ্গলি ওয়ে টু জবস ইন বেঙ্গলির ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো তোমাদের জন্য একটি খুশির খবর নিয়ে চলে এসেছি সিলেকশন কমিশনের তরফ থেকে এমটিএ ও হাবিলদার পদের জন্য প্রচুর ভ্যাকান্সি প্রকাশ করা হয়েছে তোমরা যারা মাধ্যমিক পাস করেছ তারাই আবেদন করতে পারবে এই প্রথম ইংরাজি ও হিন্দি ল্যাঙ্গুয়েজ ছাড়াও আরও তেরোটি রিজন্যাল ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে যার মধ্যে বাংলা ভাষাও কিন্তু রয়েছে ভারতবর্ষের যে কোনো নাগরিক হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই দুটি পদের জন্য তোমরা এই পদের জন্য কবে থেকে অনলাইন আবেদন করতে পারবে লাস্ট ডেট কবে এস লিমিট কত অ্যাপ্লিকেশন ফিস কত দিতে হবে সিলেকশন প্রসেস কেমন হবে সিলেবাস ও এক্সাম প্যাটার্নের কি পরিবর্তন হয়েছে সমস্ত কিছুই কিন্তু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং প্রতিনিয়ত এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি তারা ওয়ে টু জবস ইন বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবে না অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি ট্রাফ সেশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে লেটেস্ট যে নিউজ রয়েছে সেখানে কিন্তু তোমরা এখানে লক্ষ্য করো যে আঠারো তারিখে একটি কিন্তু নোটিশ বার হয়েছে যেখানে বলা হয়েছে নোটিশ অফ মাল্টিটাক্সিন নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সিমিশন দু এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে আগে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আমি তোমাদেরকে বিস্তৃত জানিয়ে দিচ্ছি চলো দেখে নেওয়া যাক অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি টাপ সিলেকশন কমিশনের সে অফিসিয়াল বিজ্ঞপ্তি পেজে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাল্টিটাস্কিন নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার এক্সিবিশন দু হাজার বাইশ অর্থাৎ মাল্টিটাস্কিন এবং হাবিলদার পদের যে নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে দেখো এখানে কবে থেকে তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে এবং কত তারিখ পর্যন্ত করতে পারবে এবং কী সিলেবাস রয়েছে সমস্ত কিছু বিস্তারিত কিন্তু আলোচনা করবো তোমরা প্রথমে দেখো এখানে দেওয়া আছে ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস ১৮ এক দু হাজার তেইশ টু সতেরো দুই দু হাজার তেইশ অর্থাৎ তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে আঠেরোই জানুয়ারি দু হাজার তেইশ থেকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ পর্যন্ত এবং তোমাদের এই ফর্ম ফিলাপের জন্য অনলাইন যে পেমেন্ট করতে হবে তার ডেটও কিন্তু বলে দেওয়া হয়েছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্টস উনিশ দুই দু হাজার তেইশ অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ পর্যন্ত তোমরা অনলাইন ফর্ম ফিল আপের যে পেমেন্ট সেটা করতে পারবে যদি তোমরা অফলাইন ফর্ম ফিল আপ করতে চাও তাহলে তার জন্য যে জেনারেশন চালানটি করতে হবে সেটিরও কিন্তু ডেট বলে দেওয়া হয়েছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর জেনারেশন অফ অফলাইন চালান উনিশ দুই দু হাজার তেইশ অর্থাৎ উনিশ দুই দু হাজার তেইশ পর্যন্ত তোমরা এর জন্য চালানটি জেনারেশন করতে পারবে এবং এই চালানটি পেমেন্ট করার জন্য তোমাকে ব্যাঙ্কে যেতে হবে ব্যাংকে যে ব্যাঙ্কিং আওয়ার্স রয়েছে ওয়ার্কিং সেই আওয়ার্সের মধ্যেই কুড়ি দুই দু হাজার তেইশ এই ডেটের মধ্যে কিন্তু এই পেমেন্টটা করতে হবে এছাড়া তোমাদের ফর্ম ফিল সময় যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা এডিট করতে পারবে দেখো এখানে সেটাই বলে দেওয়া হয়েছে ডেট অ্যান্ড ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশন চার্জেস তেইশ দুই দু হাজার থেকে চব্বিশ দুই দু তারিখ অর্থাৎ তোমরা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা এডিট উইন্ডো তোমাদের জন্য ওপেন হবে এবং তার জন্য যে ফিসটি পেমেন্ট হবে করতে হবে সেটি তেইশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ থেকে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ পর্যন্ত তোমরা কিন্তু করতে পারবে এছাড়া এই পদে দুটির জন্য তোমাদের যে পরীক্ষা হবে সিবিটি টেস্ট অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিশন সেটির ডে ডেটও কিন্তু বলে দেওয়া হয়েছে এপ্রিল দু হাজার তেইশ অর্থাৎ এপ্রিল দু হাজার তেইশে কিন্তু হতে পারে সেই টেন্ডেটিভ ডেটটি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এছাড়া যেটা বলা হয়েছে তোমাদের পরবর্তীতে সেগুলো আমরা দেখে নিই দেখো তোমাদের এবার দেখে নেওয়া যাক ভ্যাকান্সি দেখো এখানে ভ্যাকান্সির কোন কথার বলা হয়েছে যে ভ্যাকান্সিটা টেন্ডেটিভ সেই ভ্যাকান্সিটি হলো এমটিএস পদের জন্য রয়েছে দশ এবং হাবিলদার ইন সিবিআইসি অ্যান্ড সিবিএন এই পদের জন্য রয়েছে পাঁচশো অর্থাৎ প্রচুর কিন্তু ভ্যাকান্সি রয়েছে তোমরা অবশ্যই কিন্তু এই পদের জন্য যারা এলিজিবেল অবশ্যই তোমরা আবেদন করতে পারো তোমাদের জন্য একটি গোল্ডেন চান্স কিন্তু রয়েছে রিজার্ভেশনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে তোমরা যারা রিজার্ভ ক্যাটাগরি এসসি এস টি ও বি এক্সারিসম্যান অথবা পার্সন অফ রিজার্ভেলিটি তাদের ক্ষেত্রে গভর্নমেন্টের যে রুলস হয়েছে সেই অনুযায়ী তারা কিন্তু ছাড় পাবে এছাড়া কি বলা হয়েছে এরপরে আমরা দেখে নিই অবশ্যই তোমাদেরকে ভারতীয় নাগরিক হতে হবে অথবা নেপাল বা ভুটানের বাসিন্দা হলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে এছাড়া আরও যেটা বলা হয়েছে যে আমরা এবার দেখে নিই এজ লিমিটের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো এজ লিমিটের ক্ষেত্রে এখানে তোমাদের ডিটেলস সব বলে দেওয়া হয়েছে যে এজ লিমিটের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই এক এক অনুযায়ী অবশ্যই আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে হতে হবে অর্থাৎ তোমাদের জন্মের ডেট অফ বার্থ হতে হবে দুই এক উনিশশো আটানব্বই থেকে এক এক দু হাজার পাঁচের মধ্যে এটি এম এবং হাবেলদার এই পদের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে এছাড়া আরও বলা হয়েছে যাদের বয়স আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে সেক্ষেত্রে তাদের বয়স হতে হবে দুই এক উনিশশো ছিয়ানব্বই থেকে এক এক দু হাজার পাঁচ এই পদের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে এছাড়া যেটা বলা হয়েছে যে গভর্নমেন্টের রুলস অনুযায়ী যে রিজার্ভ ক্যাটাগরি রয়েছে সেই রিজার্ভ ক্যাটাগরির জন্য এস সি এস পাঁচ বছরের আপার বয়সের যে এজ সেটার জন্য ছাড় পাবে ও বিসিরা তিন বছর পিডাব্লিউডি অর্থাৎ হচ্ছে পার্সন উইথ রিজুলেটি তারা দশ বছরের জন্য এবং অন্যান্যগুলো যেগুলো আছে এখানে ভালো করে দেখে নেবে গভর্নমেন্টের রুলস হয়েছে সেই রুলস অনুযায়ী তোমরা কিন্তু ছাড় পাবে এছাড়া যেটা বলা হয়েছে সেটা আমরা দেখে নিই অবশ্যই তোমরা এগুলো দেখে নেবে যে ডিজারেটিভ ক্যান্ডিডেট অথবা এক্সেলস বয়সের যে ছাড় সেগুলো কী বলা হয়েছে অবশ্যই এগুলো একটু ভালো করে দেখে নেবে এবার দেখে নেওয়া যাক যে এডুকেশনাল যে কোয়ালিফিকেশান সেক্ষেত্রে কী বলা হয়েছে দেখো এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশন এক্সামিশন অর ইকালভেলেন্ট এ রেকগনাইজড বোর্ড অ্যাজ অন অর আফটার অর বিফোর দ্য কাট অফ ডেট দ্যাট ইজ সতেরো দুই দু হাজার তেইশ অর্থাৎ সতেরো দুই দু হাজার তেইশ অনুযায়ী অবশ্যই তোমাদেরকে মাধ্যমিক পাশ করতে হবে তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এ কথাটাই কিন্তু বলা হয়েছে অবশ্যই কিন্তু দেখে নেবে অর্থাৎ যারাই মাধ্যমিক পাশ করেছ তারাই কিন্তু আবেদন করতে পারবে এবার দেখা নেওয়া যাক তোমরা কীভাবে আবেদন করবে প্রথমত আবেদন করার জন্য অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে এবং টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এসএসসি ডট নিক ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য তোমাদের যেটা বলা হয়েছে অবশ্যই ছবি ছবিটা কিন্তু তোমাদের অবশ্যই কেয়ারফুলে এবং সুন্দর ছবি কিন্তু দিতে হবে পরিষ্কার এবং সেটি অবশ্যই জেপিজি ফর্ম্যাটে আপলোড করতে হবে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে এবং তার যে সাইজটি হবে থ্রি ইন্টু ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ এবার দেখা নেওয়া যাক তোমরা কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি ডট নিক ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে এবং এই অনলাইন অ্যাপ্লিকেশনের সময় তোমাদের যে ছবিটি আপলোড করতে হবে সেটি যেন তাদের ফন্ট অবশ্যই ভালো ক্লিয়ারলি থা বোঝা যায় এবং তোমাদের টুপি ছাড়া অথবা চশমা ছাড়া ছবি কিন্তু তুলতে হবে ছবিটি যেন কখনোই তিন মাসের পুরোনো ছবি না হয় এবং ছবিটি অবশ্যই কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে হতে হবে এছাড়া এখানে ইমেজের যে রেজিলেশন সেটি কিন্তু বলে দেওয়া হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ সেমি ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেমি এই অনুপাতে যেন হয় এছাড়া আরও যেটা বলা হয়েছে তোমাদের কিন্তু এই ফর্ম ফিল আপ অনলাইন ফর্ম ফিল আপের জন্য লাস্ট ডেট বলা হয়েছে সতেরো দুই দু হাজার তেইশ এখানে আরও একটা কথা বলে দেওয়া হয়েছে যে তোমরা যেন অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট পর্যন্ত অপেক্ষা না করে যত আগে পারবে তা তোমরা কিন্তু অনলাইন ফর্ম ফিল করে দেবে কারণ এসএসসি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু খুব লোড পড়ে যায় তখন শেষের দিকে কিন্তু ফর্ম ফিল হতে চায় না তাই যত তাড়াতাড়ি পারবে আগে কিন্তু ফর্মটা ফিল করে দেবে এবার দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশান ফিস কি বলা হয়েছে দেখো অ্যাপ্লিকেশান ফিস ক্ষেত্রে বলা হয়েছে তোমাদেরকে একশো টাকা অনলাইন পেমেন্ট কিন্তু করতে হবে এই অ্যাপ্লিকেশানটি করার জন্য এছাড়া আরও বলা হয়েছে যারা ওমেন ক্যান্ডিডেট এবং রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি এস বিডি অথবা এক্স সার্ভিসম্যান তাদের জন্য কিন্তু কোনো রকম ফিস পেমেন্ট লাগবে না অর্থাৎ মেয়ে অথবা রিজার্ভ ক্যাটাগরিদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না এছাড়া এই অ্যাপ্লিকেশন ফিসটি তোমরা জমা করতে পারবে সেটাও কিভাবে সেটাও বলে দেওয়া হয়েছে ভীম ইউপিআই অথবা নেট ব্যাংকিং অথবা ভিসা কার্ড মাস্টার কার্ড মিস্ট্রো কার্ড রূপে ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে এছাড়া এস চালানের মাধ্যমেও তোমরা কিন্তু বাঞ্চে গিয়ে সেটিকে জমা করতে পারবে এই যে জমাটি করতে পারবে তার জন্য অনলাইন যে ফিস পেমেন্ট সেটি তোমরা করতে পারবে কুড়ি দুই দু পর্যন্ত সেটি অফলাইন এর মাধ্যমে অর্থাৎ ব্যাংকের চালানের মাধ্যমে এবং তোমরা যদি অনলাইন পেমেন্ট করতে চাও সেটি করতে পারবে উনিশ দুই দু তারিখ পর্যন্ত এছাড়া ইনকমপ্লিট যদি কোনো কিছু থাকে তাহলে তোমাদের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট হবে এছাড়া এখানে আরও একটা কথা বলা হয়েছে যে তোমাদের যদি কোনো কারণে ভুল হয়ে থাকে তার জন্য কিন্তু কারেকশন করতে পারবে দেখ এখানে বলেছে উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন তেইশ দুই দু থেকে চব্বিশ দুই দু হাজার রাত এগারোটা পর্যন্ত অর্থাৎ এডিট উইন্ডোটা তোমাদের জন্য ওপেন হবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ থেকে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ পর্যন্ত এবং এই দুদিনের মধ্যে কিন্তু তোমাদেরকে ফিস পেমেন্ট করে অর্থাৎ চার্জ দিয়ে কিন্তু এডিট করতে হবে যদি কোনো কারণে তোমাদের ভুল হয়ে থাকে দেখো এখানে সেই চার্জের পরিমাণটাও কিন্তু বলে দেওয়া হয়েছে কত টাকা চার্জ লাগবে দেখো তোমাদের যদি প্রথমেই যদি কোনো রকম ভুল হয়ে থাকে তার জন্য দুশো টাকা ফিস পেমেন্ট করতে হবে কারেকশন চার্জ দিতে হবে এবং তারপরেও যাতে কোনো কিছু ভুল হয় সেক্ষেত্রে পাঁচশো টাকা কিন্তু চার্জ দিতে হবে অর্থাৎ তোমরা অবশ্যই কেয়ারফুলভাবে ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবে যাতে এই ফিসটি তোমাদের পরবর্তীতে না দিতে হয় অবশ্যই সেটাও কিভাবে করতে পারবে আগে অনলাইন এবং অফলাইন সে কথাটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে এবার দেখা নেওয়া যাক যে তোমাদের এক্সামিনেশন সেন্টার কোথায় রয়েছে দেখো এক্সামিনেশন সেন্টারের ক্ষেত্রে বিভিন্ন জোনে কিন্তু ভাগ করা হয়েছে যেগুলো হচ্ছে সেন্ট্রাল রিজ রিজনাল যেমন সিয়ার এবং সেখানে কোথায় কোথায় আছে এটা তোমরা দেখে নেবে দেখো আমি জাস্ট ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখে দিচ্ছি ইস্টার্ন রিজন অর্থাৎ ইয়ার এর ক্ষেত্রে দেখো রয়েছে আন্দামানের নিকোবর আইসল্যান্ড ঝাড়খণ্ড উড়িষ্যা সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল এর ক্ষেত্রে সমস্তগুলো কিন্তু এখানে রয়েছে পোর্ট ব্লেয়ার এবং ধানবাদ এবং যশবন্তপুর এছাড়া অন্যগুলো রয়েছে আমি ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে যে সিটিগুলো রয়েছে সেটা বলে দিচ্ছি আসানসোল বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা এবং শিলিগুড়ি এবার তোমাদের যেখানে তোমাদের বাড়ি তোমাদের সুযোগ সুবিধা মতন এই সিটিগুলো তোমরা চুজ করে নিতে পারবে অবশ্যই তোমরা দেখে নেবে আমি এত বিস্তারিত দেখালাম না অবশ্যই এটাকে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে অবশ্যই কিন্তু দেখে নিতে পারো যদি এই পিডিএফটি ডাউনলোড করতে চাও তাহলে তোমরা স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে ডাউনলোড করতে পারো অথবা আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি দিয়ে রাখবো তোমরা সেখানে জয়েন হয়েও কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবে এবার দেখে নেওয়া যাক স্কিম অফ এক্সামিনেশান অর্থাৎ এক্সামিনেশনের জন্য কী বলা হয়েছে দেখো এক্সামিনেশনের জন্য বলা হয়েছে তোমরা যারা এম টিএস অর্থাৎ নন টেকনিক্যাল পদের জন্য আবেদন করবে তাদের জন্য একটি মাত্র টেস্ট হবে অর্থাৎ কম্পিউটার বেস্ট এক্সামিনেশান হবে কিন্তু যারা হাবিলদার পদে আবেদন করবে তাদের জন্য কম্পিউটার বেসড একজামিশন এবং তার সাথে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পেট এবং ফিজিক্যালি স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি এই দুটিই কিন্তু হবে অবশ্যই তোমরা সেইভাবেই প্রস্তুতি নেবে এছাড়া এবার আরও একটা জিনিস যে আগে এই যে সিবিটি টেস্ট তার ক্ষেত্রে ইংরাজি এবং হিন্দি এই দুটি ল্যাঙ্গুয়েজেই হতো এবার প্রথম কিন্তু তোমাদের আরও তেরোটি রিজনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু হবে যার মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা খুশির খবর যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেও হবে আসামের জন্য আসামিতে হবে এছাড়া বিভিন্ন ল্যাঙ্গুয়েজ হবে তোমরা এগুলো দেখে নিও যেমন মারাঠি উড়িষ্যা তার পাঞ্জাবি তামিল তেলেগু উর্দু মণিপুরি এগুলো সমস্ত তোমরা ভালো করে দেখে নেবে এই এইসব ল্যাঙ্গুয়েজেও কিন্তু হবে এবার দেখে নেওয়া যাক কম্পিউটার বেসড এক্সামিনেশনের জন্য তোমাদের সিলেবাস কী থাকবে এবং কতগুলো কোশ্চেন থাকবে সেই বিষয়ে দেখো তোমাদের প্রথমত সেশন ওয়ানে যেটা থাকবে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি যেখানে কুড়িটি কোশ্চেন থাকবে ষাট নম্বর অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেনের মার্কস কিন্তু তিন করে এবং রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং সেখানেও থাকবে কুড়িটি কোশ্চেন এবং ষাট নম্বরে অর্থাৎ টোটাল থাকছে এখানে চল্লিশটি কোশ্চেন এবং একশো কুড়ি নম্বরের যার জন্য তোমরা সময় পাবে মাত্র পঁয়তাল্লিশ মিনিট এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের এই ফার্স্ট যে সেশন সেই সেশনটি কমপ্লিট করতে হবে এবং যাদের হ্যান্ডিক্যাপ তাদের জন্য এক্সট্রা আরও পনেরো মিনিট অর্থাৎ ষাট মিনিট তারা পাবে সেই অনুযায়ী এছাড়া আরও সেশন ট্যুর ক্ষেত্রে তোমাদের রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস সেখানে থাকবে পঁচিশটি কোয়েশ্চেন এবং পঁচাত্তর মার্কসে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে অ্যান্ড কম্প্রিহেন্স সেখানেও থাকবে পঁচিশটি এবং কোশ্চেন এবং পঁচাত্তর নম্বরের এবং এর জন্য তোমরা টোটাল সময় পাবে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট হ্যান্ডিক্যাপদের জন্য ষাট মিনিট এইগুলো এটা অবশ্যই কিন্তু তোমাদের মনে রাখতে হবে অর্থাৎ টোটাল যে কোশ্চেন থাকছে কুড়ি কুড়ি চল্লিশ আর পঁচিশ পঁচিশ পঞ্চাশ অর্থাৎ নব্বইটি কোশ্চেন থাকছে এবং টোটাল মার্কস হচ্ছে এখানে দেড়শো আর একশো দুশো সত্তর নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এছাড়া আরও যেটা বলা হয়েছে যে তোমরা অবশ্যই এগুলো দেখে নেবে যে আরও যেগুলো বলে দেওয়া হয়েছে এই কম্পিউটার বেসড যে কোশ্চেন হবে তার জন্য যে অ্যান্সার কি দেওয়া থাকবে তার ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে অনলাইন যদি তোমাদের অ্যান্সার কীতে কোনো সমস্যা থাকে তার জন্য কিন্তু কোশ্চেন চ্যালেঞ্জ করতে পারবে তার জন্য একশো টাকা পার কোশ্চেনে কিন্তু লাগবে এছাড়া আরও যেটা বলা হয়েছে পুরো সিলেবাসটা এখানে কিন্তু ভালো করে দেওয়া আছে তোমরা ভালো করে দেখে নেবে যে বিস্তারিত কি বলা হয়েছে নিউমেডিক্যাল যে ম্যাথমেটিক্যাল চ্যাবিলিটি রয়েছে সে তার ক্ষেত্রে কী কী থাকবে সেটা কিন্তু এখানে ডিটেলসে রয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে এছাড়া যেটা রয়েছে দেখো রিজনিং অ্যাবিলিটি তার জন্য যে ডিটেলস কোন কোন বিষয়ের ওপর থাকবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে এছাড়া জেনারেল অ্যাওয়ারনেসের ওপর কি থাকতে পারে তার সিলেবাসটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে অবশ্যই তোমরা দেখে নেবে এছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশনের জন্য কি বলা হয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে এছাড়া আরও যেটা বলা হয়েছে যে তোমাদের যারা হাবিলদার পদের জন্য মানে অ্যাপ্লিকেশান করবে তাদের জন্য যে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট হবে তা সেক্ষেত্রে বলা হয়েছে অবশ্যই তোমাদের ষোলোশো মিটার হাঁটতে হবে পনেরো মিনিটের মধ্যে এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য এক অ্যাক্টিমে হাঁটতে হবে কুড়ি মিনিটের মধ্যে অবশ্যই কিন্তু এই টেস্টটি তোমাদের পাস ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট প্রয়োজন যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট যাদের পার্সন উইথ রিজিবিলিটি সার্টিফিকেট রয়েছে তাদের সেই সার্টিফিকেট এবং এক্স সার্ভিসম্যানদের জন্য সার্টিফিকেট কিন্তু প্রয়োজন এছাড়া আরও যেটা বলা হয়েছে তোমাদের যে সিলেকশন প্রসেস সেই সিলেকশন প্রসেসে কী বলা হয়েছে এবার দেখে নেওয়া যাক সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমরা যাদের সিবিটি টেস্ট অর্থাৎ সিবিটি টেস্টের সেশন ওয়ান এবং সেশন টু রয়েছে সেক্ষেত্রে ইউ আর যে ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরিদের তিরিশ মার্কস পেতে হবে ওবিসি এবং ই জন্য পঁচিশ পারসেন্ট এবং অল আদার ক্যাটাগরিজ অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরি এবং অন্যান্য যে ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কুড়ি পারসেন্ট কিন্তু মার্কস পেতে হবে তাহলেই তোমরা এর জন্য কিন্তু কোয়ালিফাই করবে এবং পরবর্তীতে যারা হাবিলদার পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু পিএড এবং পিএসটি এই দুটি কিন্তু হবে টেস্ট কিন্তু আবার হবে সেই এক্সামটা তোমাদেরকে দিতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং প্রতিনিয়ত এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও ওয়ে টু জবস ইন বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবে না